রাজ্যত বেদখলকারীর বিরুদ্ধে প্রশাসনের অভিযান তিনিচুকীয়ার মাকুমর ডেইলি বাজারত নামিল রেল বিভাগের বুলডোজার মাকুমর ডেইলি বাজারত 200খনতকৈ অধিক রেলের ভূমিত থাকা দোকানত চলিল উচ্ছেদ অভিযান রেল বিভাগের এই উচ্ছেদ অভিযানত সহযোগ করিলে আরক্ষী আর সিআরপিএফর বৃহৎ দলে হঠাতে আহি এনেদরে দুমা আগত যদিও জানুন দিছে কিন্তু তেওঁলোকক হঠাৎ আহি এনেদরে কৈছে যে দোকানখন ভাঙি দিয়া হব আপোনালোকে নিজৰ বস্তু বানি আপোনাক লৈ যাব পাৰে তাৰ বাবে দেখা গৈছে এতিয়া মাকুম চহৰৰ এই ডেইলি বাজাৰ হাহাকাৰ সৃষ্টি হৈছে সকলো নিজৰ নিজৰ দোকানৰ যি বস্তু বানি আছে নিজে লৈ নিজৰ ঘৰলৈ উভতি যাবলৈ হৈছে মাকুম ষ্টেচনৰ ওচৰে পাজৰে ৰেলৱেৰ ভূমি দখল কৰি যিসকল লোকে বহু বছৰ ধৰি ব্যৱসায় বাণিজ্য চলাই আহিছিলে সেই ব্যবসায় বাণিজ্য প্রতিষ্ঠানসমূহ আজি উচ্ছেদ করা হয়েছে ইয়ার কারণ এটাই যে এই স্টেশনটি কিছুদিন পূর্বে প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ার নেতৃত্বত অমৃত ভারত স্টেশন হিসাবে ঘোষণা করা হয়েছিল তার পুনর্নির্মাণ করা হব আর এই মাকুম অঞ্চলের বিস্তর উন্নতি সাধন করবর এই প্রচেষ্টা হাতত লওয়া হয়েছে এই লাইনটি আমার টাউন কমিটি রেলওয়ে লগত 2025 লৈকে এগ্রিমেন্ট থকা সত্ত্বেও কালি কম এই লাইন একো নহব বলে কলে কিন্তু আজি রেল বিভাগে জোর জবরদস্তি এই লাইনটো মানে ভাঙিব কারণে চেষ্টা করেছে গতি গোটেই রাইজ মাকুমবাগী দোকান ব্যবসায়ী রাইজে উত্তেজিত হয়েছে আনহাতে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি সমষ্টিত চলিল প্রশাসনের উচ্ছেদ অভিযান রাতাবাড়ির উপজাতি গাঁওয়ার দামসরা পুঞ্জিত উপজাতি লোকর মাটি বেদখলকারী 40টা ভিন্নধর্মী সম্প্রদায়ের পরিয়ালক উচ্ছেদ করার বাবে প্রশাসনে চলালে বুলডোজার প্রশাসনে বিশাল আরক্ষী আর সিআরপিএফ বাহিনী লৈ তিনিখনক জেসিবির সহায়ত চলালে উচ্ছেদ অভিযান মন্দিরত অগ্নিসংযোগ করে মন্দির সহ নারায়ণ আর শিবমূর্তি জ্বলাই দিয়ার পাছত রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারে সকিয়নি দিছিল এতিয়া শিবর তাণ্ডব নৃত্য হব ইয়াত ইয়ার পিছনেই বুলডোজারে প্রশাসনে দেখালে তাণ্ডব নৃত্য আমাদের শিব ঠাকুরের উপরে হাত দেওয়া হয়েছে আর শিব যখন তাণ্ডব করেন আমি আগেও বলেছি এখনো বলছি শিব যখন আমি বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে সবকিছু এই অঞ্চলে লন্ড বন্ধ করে আবার শিব উদ্ধার করে আমরা সবাই উদ্ধার করে এখানে স্থানীয় মানুষের হাতে সমজিয়ে দেব উল্লেখযোগ্য যে শ শ বছর ধরে দামসরা পুঞ্জিত জনজাতীয় বর্মন লোকে শান্তিপূর্ণভাবে বাস করে আহিছিল কিন্তু বিগত কেইবছরমানৰ ভিন্ন সম্প্ৰদায়ৰ লোকে তেওঁলোকৰ সৰহসংখ্যক মাটি বেদখল কৰাৰ অভিযোগ আনকি চৰকাৰী তথ্য অনুসৰি 200 বছৰীয়া পৰম্পৰাগত মন্দিৰৰ 30 বিঘা মাটিৰ অধিকাংশই আগ্ৰাসীসকলে বেদখল কৰি ৰাখিছে বললাম না শিবের গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একটা তাণ্ডব বললাম না কারণ এখানে না পুরো রাতাবাড়ি সমষ্টিতে যে যে জায়গায় আছে সব জায়গায় এটার এফেক্ট করবে রীনা কাকতি গগৈ আর গৌরীশ নন্দীর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট